আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হোসনারাজ কিচেন আজকে আমি করে দেখাবো বাঙালির ঐতিহ্যবাহী ভোনা খিচুড়ি ও ভোনা গরুর মাংস আজকে রেসিপি শেয়ার করার আগে আমার জীবনের খিচুড়ি রান্নার ইতিহাসটা শেয়ার করতে চাই প্রিয় ভিউয়ার্স সংসার জীবনের শুরুতে সবার পছন্দের ভোনা খিচুড়ি রান্না করতে গিয়ে বুঝতে পারছিলাম না কতটুকু পানি দেব তবে অনেক সুন্দর করে রান্না করব যেন চাল অফোটা না থাকে তাই বারবার পানি দিয়েছিলাম অবশেষে রান্না শেষ করে দেখি আমার খিচুড়ি ভোনা হয়নি ডাল ঝোলের মতো হয়েছিল আমার হাজব্যান্ড এই খিচুড়ির নাম দিয়েছিলেন গ্লাস খিচুড়ি কারণ তিনি খিচুড়ি প্লেটে না নিয়ে গ্লাসে নিয়ে খেয়েছিলেন সেই থেকে একজন ভালো রাঁধুনি হওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি আপনাদের মূল্যায়ন লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন আশা করি আমার ভিডিওটি পুরো দেখলে যে কেউ খুব সহজেই পারফেক্ট ভুনা খিচুড়ি ও গরুর কষা মাংস রান্না করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার জন্য আমি এখানে গরু মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে দেড় কেজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা ওয়ান ফোর্থ কাপ আমি এখানে কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ এরপর আমি দিচ্ছি দারচিনির গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ পরিমাণ মতো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ এরপর যেহেতু আমি কাঁচা মরিচ দিব সেহেতু কমই দিলাম মরিচের গুঁড়া এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো ছস সব আমি দিয়ে হাত দিয়ে মেখে নেব এর আগে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে আমি মেরিনেট করতে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে এখানে সরাসরি রান্না করতে পারেন মেরিনেট করলে মাংসগুলো মধ্যে মশলা ঢুকে এবং সফট হয়ে আসে মাংসগুলো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম এইবার চুলায় প্যান বসে আমি প্যান গরম করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিব গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা দারচিনি দিয়ে দিচ্ছি চার টুকরা সাদা এলার মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি ছয়টা দিয়ে একটু ভেজে নিব ফ্লেভার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেশি ভাজার দরকার নাই এখানে একটু সফট হয়ে আসলে আমি সেই মেরিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মাংসগুলো আমি কষিয়ে নিব এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এই দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে আমি এখানে বেশি পানি দিব না যেহেতু এখানে ভোনা মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ তিন কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢেকে রাখবো আবার সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এরপর আমি ফিরে আসলাম মাংস সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ আর আমি এখানে দিচ্ছি দারচিনির গুঁড়া হাফ চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে আবার দুই মিনিট আমি ঢেকে রাখব নেড়ে চেড়ে আমি ঢেকে রাখছি মাংসগুলো আমার রেডি এখন পরিবেশনের পালা এজন্য চোলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাস খুব সহজেই তৈরি হয়ে গেল ভোনা মাংস বা বিফ কষা মাংস এবার আমি রান্না করব ভোনা খিচুড়ি এই জন্য আমি এখানে চাল নিয়েছি নাজির শাল চাল আপনারা যে কোনো চালই নিতে পারেন আমি এখানে নিয়েছি দেড় কাপ আর এর মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ কালাইয়ের ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন আমি এখানে কালাইয়ের ডাল নিয়েছি দুটা মিলে আমি এখানে নিয়েছি দুই কাপ আমি একসাথে মিক্স করে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এরপর চুলায় প্যান বসে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা এলার্স পাঁচটা মুখ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি তিন টুকরা তেজপাতা দিচ্ছি তিনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি আর একটু ভেজে নিব পেঁয়াজ সফট হয়ে আসলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি কাঁচাগন্ধ দূর হওয়া পর্যন্ত এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি হলুদ পরিমাণ মতো আর লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলা পুড়ে যাবে এজন্য একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দুই পট চালের সাথে পানি দিয়ে দিচ্ছি চার পট আমি এখানে নর্মাল পানি দিয়েছি দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে রাখব ফুটে আসা পর্যন্ত এরপর আমি ঢেকে দিচ্ছি ফিরে আসলাম এই যে দেখুন খিচুড়ি সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে ঝরাও হয়েছে এরপর পরিবেশনের পালা চুলা থেকে নামিয়ে এখন আমি সার্ভ করব বাস খুব সহজেই তৈরি হয়ে গেল ভোনা খিচুড়ি আর যে পর্যন্তই আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ